आज धर्मतलार वाई चैनेले सेखानेई कलशीते करे माटी निये जावा हबे सेखानकार माटी तोला हबे एकी कर्मसूचीते থাকবেন আজ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে, সরাসরি ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, ঠিক কখন থেকে শুরু হবে এই কর্মসূচি এবং কারা কারা উপস্থিত থাকবেন আজকের এই কর্মসূচিতে? আমার মাটি আমার দেশ প্রকল্প যে বা যে কর্মসূচি তার শেষ দিন আজ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলা ওয়াই চ্যানেল অব্দি যাবেন বিজেপি কর্মীরা, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলসে করে কিন্তু সেখানকার মাটি তারা নিয়ে এসেছেন। আমার ভিডিও সার্বিক ছবিটা দেখাও, বিভিন্ন জায়গা প্রতিটি প্রান্ত থেকে কলসে করে মাটি নিয়ে আসা হচ্ছে, এবং অবশ্যই সুকান্ত মজুমদার থেকে শুরু করে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা এখানে উপস্থিত থাকবেন, দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গোটা কলেজ স্ট্রিটের রাস্তায় জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর যে ভাবনা, সেই ভাবনাকে বাস্তবে রূপায়ণ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলস নিয়ে কলসে করে মাটি নিয়ে কিন্তু সমর্থকেরা তারা এসে পৌঁছেছেন, এবং এই কার্যকর্তারা আজকেই রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে, এই মাটি নিয়ে পৌঁছবেন। এবং এই মধ্যে তার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আমার ভিডিওলেস বাসিফ যে ছবিটা বারবার তুলে ধরছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলসে করে কিন্তু মাটি নিয়ে এসেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি নাড্ডা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেউলটির বাড়ি থেকে কিন্তু এই যাত্রা শুরু হয়েছে, এবং সুকান্ত মজুমদার তিনি রয়েছেন। সুকান্তবাবু, অমৃত কলস যাত্রা প্রধানমন্ত্রী একটা ঐতিহাসিক ভাবনা, এবং এই রাজ্যে তো আজকে শেষ দিন, কী বার্তা দেবেন? দেখুন, গোটা দেশ থেকে, গোটা দেশের প্রত্যেকটি গ্রাম থেকে আমরা চেষ্টা করছি মাটি পৌঁছে দেওয়ার। আমরাও পশ্চিমবঙ্গের 300-এরও বেশি ব্লক থেকে, সব ব্লক থেকে মাটি আজকে কলকাতায় এসেছে। এই মাটি কলস নিয়ে আমরা কলস যাত্রা করব, এবং এই মাটি আজকে আমাদের যারা ভলেন্টিয়ার তারা এই মাটি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে, এবং অবশ্যই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ, তিনি উপস্থিত রয়েছেন, তিনিও পা মেলাবেন, এবং তারই সঙ্গে বঙ্গ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বরা তারাও পা মেলাবেন, এবং নিঃসন্দেহে রুমকি এই যে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা এবং এই যে অমৃত কলস যাত্রা, সেই অমৃত কলস যাত্রা নিঃসন্দেহে বর্ণময় এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। রুমকি, একেবারে ভাস্কর, তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম কলেজ স্ট্রিটে, যেখানে সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিজেপির আমার মাটি আমার দেশ কর্মসূচি বিভিন্ন ব্লক থেকে ইতিমধ্যেই সেই মাটি এসে পৌঁছেছে, এবং পদযাত্রা করে ধর্মতলার ওয়াই চ্যানেলে পৌঁছবেন তারা।